গুড মর্নিং, কেমন আছো তোমরা? আমরা সবাই খুব ভালো আছি। সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। তো এখন বাজে মোটামুটি 9টা, আর আমি গা কাপড় ধুয়ে দেখো রেডি হয়ে গেছি, কারণ আজকে যাবো নেতিকে নিয়ে একটু ডাক্তারের কাছে, ওর শরীরটা ভালো নেই। তো যাই হোক, ওর মা আর আমি যাব। এই যে গুড মর্নিং। আচ্ছা গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আমাদের নেতু কি সুন্দর দোলনায় দুলতে দুলতে ঘুমিয়ে পড়েছে। চলে এসেছি একটু রান্নাঘরে, আর রান্নাঘরে এসে একটু চা করতে। জীবর ব্রেকফাস্ট করা হয়ে গেছে, বাস চাটা করব, আমি খাবো, ছোটিও খাবে। তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রেডি হব, তারপর যাব। আবার এসে আজকে একটা ভিডিও শ্যুট করব তোমাদের জন্য, আমার শাড়ি কালেকশনগুলো। ইচ্ছা আছে, কারণ বাড়ি থেকে চলে গেলে আর এসব হবে না, সেই জন্য আগে থেকেই করে রেডি করে রাখবো তোমাদের জন্য। আর অন্য কিছু টাইমই পাচ্ছি না, ভিডিওগুলো আপলোড করার টাইম পাচ্ছি না। তো চাটা করে নিই, বাকি কথা পরে হচ্ছে। যাওয়ার আগে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্টে আজকে মুড়ি আর বাঁধাকপির ঘণ্ট, আর আজকে তাড়াহুড়ো আছে তাই আমি চাটা বসিয়েছিলাম, বাকি কাজগুলো জিবুই করলো। আর দেখতে পাচ্ছ ওখানে কিছু সবজি রাখা আছে, পাঁচ তরকারি হবে, যেটা ওর খুব পছন্দ। তো আমি যেহেতু যাচ্ছি, ও হয়তো সবজিটা একটু কেটে রাখবে, আমি এসে করব। আর আজকে ওই বলেছে আমি রান্না করব, আমি যেন রান্নাঘরে না আসি। তো সেই জন্য তবু ওই তরকারিটা আমিই করব, কারণ ও আমার হাতের এই তরকারিটা ভালোবাসে। বাকি হয়তো ও করবে, কারণ আমার আজকে একটু অনেক কাজ আছে। আর ছোটো জায়ের চা পড়ে আছে, আমার ছোটো চা, ওর জন্য চা হয়ে গেছে কলে বাসন মাজতে। তো বাসন মেজে আসুক, তারপর বলো। নেতুর মা চা খেতে চা নিতে এসছে। দেখো তুমি ভিডিও করছো না, বলছি তাড়াতাড়ি। আমি তো মুড়ি খেলাম, মুড়ি খাবে? তো ওই যে নেতুর মা এসে ওখানে চা খাচ্ছে, এখানে আমি চা খাচ্ছি, চা খেয়ে তারপর দুজন রেডি হয়ে বেরোবো। দেখো আমাদের নেতু খাচ্ছে, নেতু এই দেখো, নেতু রেডি হয়ে গেছে, কি খুশি। বেরো যাবো তো, বেরো যাবো তো। দেখো সবজি কাটছে, ওগুলো সব কাটবে। তো এই দেখো জিবু বসিয়ে দিয়েছে, আমরা এখনো বেরোতে পারিনি। আমরা দুজনই রেডি হয়ে গেছি, আমরা এবার যাব টোটোতে করে। না এই দেখো আমরা উঠে গেছি, যাব এবার ডাক্তারের কাছে। ওই যে নেতুর মা, নেতুর মা দাঁড়িয়ে আছে। সেদিন আমরা নেতুর সাইকেলটা এই দোকানটার থেকে নিয়েছিলাম, আর আজকে আমি নেতুর যে পাউডার দুধ খাই, আর আমি আমার চা খাবার জন্য পাউডার দুধ আনতে গেছিলাম, তো দুটোই পেয়ে গেছি। দাদা আমাদের নিয়ে এসছে। এই দেখো আমরা বাড়িতে চলে এসেছি, আর নেতু বলি দেখো ঘুমিয়ে পড়েছে। দেখো তো এই দেখো বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে যে আখ খেতে শুরু করেছে, আমার ভীষণ খিদে পেয়ে গেছে, জানি না কেন। আর তোমাদের দেখাই জিবু কী কী কেটেছে। ও জিবু সবজি কেটে রেখেছে, এখানে পুঁই শাক, এখানে কী কী সব আছে সব কাটা। ওই দেখো ময়নাকে এসছে আজকেও,
নেতুর কাছে। এই যে নেতুর জেঠু রেডি হচ্ছে, ও আজকেও ব্যাংকে যাবে আর আমি করবো রান্না। ভাতটা বসিয়ে দিয়েছি, কথা ছিল ও রান্না করবে কিন্তু এখন পুরো কথা চেঞ্জ হয়ে গেছে, পুরো সবটাই পাল্টে গেছে কথা। তো আমাকে এখন রান্না করতে হবে, কিন্তু সবজিগুলোও কেটে দিয়েছে, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। ভাতটাও বসিয়ে দিয়েছে, বাস আমি এখন বাদ বাকিগুলো রান্না করব। কিছুই রান্না করবো না, বাস পাস তরকারিটাই শুরু করবো। আবার ডাকছে, চলো। ওই যে নিতুর বাবা, নিতুর বাবার কাছে যাবে, দেখো দেখো কি করছে নিতু। কি করতে নিয়ে যাচ্ছে নিতুর বাবা, মাঠ থেকে এলো আর এই যে নিতুর জেঠু যাচ্ছে। সাবধানে যেও, হ্যাঁ বসে দিয়ে আসবি। হ্যাঁ, তো এই যে এটা আমার মেজো কাকিমা, মানে আমার মেজো কাকি শাশুড়ি, আর আমি এসেছি তেল নিতে, কারণ শ্যাম্পু করব তার জন্য তেল লাগাতে এসেছি। কাকিমা, কাকিমার থেকেও কাকিমার মানে আমার যে যা ও আরও ভালো লাগায়, তো আজকে ও নেই সেজন্য কাকিমার কাছে। এই যে ফাইনালি স্নান করে চলে এসেছি, আমাদের নেতু বুড়ি। এখন বাজে তোমার চারটে। ওই যে আমার যা আর আমাদের বাড়ির গরুগুলো প্রচণ্ড পরিমাণে নোংরা, এত নোংরা বলার কথা নয়। দেখো কাকিমা গায়ে দোয়াবে, এই দেখো দুধ বের করছে। কি লক্ষ্মী গরু, দেখো পা বাঁধাও লাগে না। ওই যে একজন লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। নিয়ে যাও নেতু, দেখো কাঁদছে না। ও দিদি ভাই, দিদি ভাই, ওই ওরে বাবা, ওখানে দিদি ভাই আমাদের মজাই কামড়াচ্ছে। ও যেতু, তুমি আসলে আমি হিসি করে দিলাম যেতু, একদম জেম্মাকে ভিজিয়ে দিলাম নিচে। এ আমার হাত পড়ে যাবে, হাত নাড়া তো খামিছি, দিও না আর ওকে, জল খাবে তো, জল খাবে। আর যেতু দেখো জেম্মা আমাকে ঠেসে ঠুসে মেরে দিচ্ছিল। তো এখন মোটামুটি বাজে তোমার সন্ধ্যা 7টা মতো। আজকে ও একটু বেরিয়েছিল, আমি বেরোইনি, লিপস্টিক লাগানো আছে কিন্তু আমি বেরোইনি। তো অন্য একটা কাজ করছিলাম, কি করছিলাম পরে তোমরা বুঝতে পারবে। আর আজকে চাটা জিহু বানিয়েছে, টেস্ট করে বলছি আরো কেমন হয়েছে। দারুণ, কিন্তু আমার কাছে একটু মিষ্টি বেশি আর কি, চায়ের সাথে একটা বিস্কুট হলে মনে হয় জমে গেল চাটা। তো এটা হলো ক্রিম বিস্কুট। তো তোমরা বলো, তোমরা কে কে আমার মতন বিস্কুট খুলে আগে ক্রিমটা খেতে ভালোবাসো, তারপর চা দিয়ে বিস্কুটটা, এটার মজাই আলাদা আর বিস্কুটটার টেস্ট দারুণ। এই দেখো নেতু আর নেতু জেঠু রান্না করছে। এই দিকে বাবা, কি হলো শোনো, এই দেখো এখানে রাখা আছে। এই যে ব্যাটার তৈরি করেছি, আর এবার তেলে ছাড়ব। এই যে ছাড়লাম তেলে, আর ওই দিকে দেখো দেখো আমাদের নেতু বুড়ি, মোটামুটি এখনো ওর চোখে ঘুম নেই। আমরা নিয়ে চলে এসেছি নেতুকে, আজকে আমরা আমাদের কাছে শোয়াবো। ওদিকে ভাজা হচ্ছে, ওদিকে হাতে লেগে আছে, আর একদিকে খাচ্ছি দুজনা, কারণ গরম গরম না খেলে কিছু কিছু জিনিস ভালো লাগে না। তো তারপরে ভাত খাবো। এই দেখো জেঠুর সাথে কত কথা, জেঠুর সাথে খেলা চলছে, আর কাল বাদে পরশু জেঠু চলে যাবে, তখন তো নেতুর মন খারাপ করবে, কত কথা বলছে দেখো জেঠুর সাথে। দেখো পা দুলিয়ে দুলিয়ে জেঠুর পেটের উপর বসে কত কথা হচ্ছে। ঘুম নেই,
গণেশ ঠাকুর, ওটা তো গণেশ ঠাকুর। কত গল্প জেঠুর সাথে দেখো, আমি এত ভালোবাসি, আমার সাথে গল্পই নেই, যত গল্প জেঠুর সাথে দেখো। জেঠু হাঁপিয়ে যাচ্ছে, তাও আমাদের নেতু হাঁপায় না। দেখো দেখো নেতু, জেঠু হাঁপিয়ে যায় তো নেতু হাঁপায় না। এই দেখো বাবা, দেখো তো ওই দিকে কি জেঠু হাঁপিয়ে যায়। দেখো 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 করে কি আমাদের মেয়ে, দেখো দেখো আমাদের মেয়ে করে কি। সুস্থ নেই বাবা, বলে এখন আমার সুস্থ থাকার সময় না, একটু রেস্ট নেই না, আমার রেস্ট নেওয়ার সময় না, এত কাজ তোমার, এখন একটু রেস্ট নেই, একটু বসো চুপ করে, বসবে না, বলে না, বলে বসবো না, আমি বসবো না, আমি বসবো না। তো এই যে আমাদের রাতের খাবার, পাঁচ তরকারি, এদিকে জিবুর মাছ ভাজা, বকুল ভাজা, আর এইটা সকালবেলায় জিবু করেছিল, সব তরকারি সকালে করা হয়েছিল। তো যাই হোক, রাতের খাবারটা আবার খাবো, তারপর সব গোছগাছ করে তারপরেই শোবো। তো ব্লগটা এখানে আমি এন্ড করছি, যদি ভালো লাগে লাইক করো, যদি কিছু খারাপ লাগে অবশ্যই কমেন্ট করো, আর যদি আমাকে ভালো লাগে তাহলে আমার সঙ্গে থেকো। গুড নাইট, টাটা।